আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে এসেছি ভীষণ মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি একদম নরম ফুলকো ফুলকো লুচি লুচি কিন্তু কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু অনেকেই আছেন যারা নতুন আপু ভাইয়ারা যারা ব্যাচেলর তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে আমার আজকে রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই লুচি কিন্তু যে কোনো মাংসর সাথে অথবা সবজি বা আলুর দমের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন কিভাবে আমি এটা ঝটপট তৈরি করি সেটাই দেখাই তো এখানে একটা মিক্সিং বলে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে লুচিগুলি বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আধা চা চামিচের মতো লবণ দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল আপনারা এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন সেটা কিন্তু খেতে আরও বেশি মজা হয় ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে লবণ এবং তেল তারপরে একটু একটু করে পানি দিব আর এই ডোটাকে তৈরি করে নিব আমি নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি আপনারা চাইলে একটু কুসুম গরমও দিতে পারেন তো কিছুক্ষণ তারপর মেখে নেওয়ার পরে এই অবস্থা অল্প অল্প করে পানি দিয়েছি আর মধ্যে নিয়েছি এ পর্যায়ে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি যত বেশি ময়দাটা মাখবেন ততই কিন্তু সফট হবে তো এটা কিন্তু নতুনরা অনেক সময় বুঝতে পারেন না তো এটা আমি দশ মিনিট রেখে দিচ্ছি রেস্টে আরও পারফেক্ট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন ময়দাটা কতটা সফট হয়ে গেছে দশ মিনিট রেখে দেওয়ার পরে খুব সফট হয়েছে এখন যতটুকু সাইজ করে আপনারা তৈরি করবেন ততটুকু ময়দা নিয়ে নেবেন আমি এই সাইজেরই নিলাম এখন বেলে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এটা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি তো সাইজটা করেছি আমি ঠিক এরকম আর বাকিগুলি আমার মেয়েই করেছে তাই হয়তো বা কোনোটা গোল কোনোটা গোল হয়নি ওটা কোনো ব্যাপার না করতে করতেই একদিন শিখে যাবে তো এই যে এই সাইজ করে নিয়েছি আমি কিছুটা করে আমি ভেজে দেখাচ্ছি তো তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমার ভাজা পোড়ার তেলই এজন্য একটু লাল তো তেলটাকে কিন্তু গরম করে নিয়ে তারপর আমি একটা লুচি দিয়ে দিলাম খুব কড়া করে কিন্তু এটা পুরির মতো করে ভাজতে যাবেন না এটা কিন্তু দিতে হবে জাস্ট উল্টে নামিয়ে নিতে হবে আর পুরি হলে কিন্তু একটু সময় ধরে আমাদের ভেজে নিতে হয় কিছু কিছু টিপস আপনারা ফলো করলে আপনাদেরটাও পারফেক্ট হবে তো যারা নতুন আছেন তাদের জন্যই কিন্তু আমি একটু বলে দেই আর আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্যই কিন্তু ছিল আমি নতুনদের কিছু শেখাবো তো এভাবে করে কিন্তু আমি সবগুলি ভাজ ভেজে নিব তো একটু তেড়াবেকা হয়েছে কিন্তু ফুলেছে কিন্তু পারফেক্ট আর ভীষণই সফট এটা চুলার দেখেন আমি কতটুকু রেখেছি সবগুলি ভেজে নিয়ে ফিরে আসছি তো এ তো আমি ভেজে নিয়েছি দেখেন কতটা সফট একেবারেই ধরার আগেই কিন্তু এটা ভেঙে যায় খুব সফট হয়েছে আর এরকম সফট ফুলকো লুচি কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর আমি আজকে মাংসের সাথেই সার্ভ করেছি এটা আপনারা কিন্তু এটা আলুর দম অথবা যে কোনো ধরনের মাংস রান্না বা সবজি নিরামিষ কিছু দিয়েই কিন্তু এই লুচি খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি আমার আজকের সহজ রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন কোন ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ